যে মুখ্য সচিবকে নির্দেশ দিলেন যে 15ই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলে দিতে, অর্থাৎ প্রায় 20 মাস পর রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে। তুমি জানো যে গত বছর মার্চে স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, মাঝে 11-12 এবং 9-10 পরীক্ষামূলক ভাবে খোলা হয়েছিল, ক্লাস শুরু হয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে, সে পরীক্ষাও বাতিল করে দিতে হয়। এবং তারপর দীর্ঘদিন ধরে কলেজ তো দীর্ঘদিন ধরে 20 মাস ধরে বন্ধ ছিল, বিশ্ববিদ্যালয় 20 মাস ধরে বন্ধ ছিল এবং স্কুলও দীর্ঘদিন ধরে বন্ধ, 20 মাস পর অবশেষে আজকে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ, এবং নির্দেশের পর আগামী 15ই নভেম্বর থেকে রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজ খুলে যাবে। কি পদ্ধতিতে খুলবে, কতজন ছাত্র একসঙ্গে আসবেন স্কুলে, তারা ধাপে ধাপে আসবেন কিনা, সে ব্যাপারে অবশ্য একটা খসড়া তৈরি করা হবে। নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে, সেই খসড়া স্কুল শিক্ষা দপ্তর তৈরি করবে, অর্থাৎ একই সঙ্গে এতজন ছাত্রছাত্রীকে একই দিনে আনা সম্ভব কিনা বা কিভাবে সম্ভব। তুমি জানো ইতিমধ্যেই সমস্ত স্কুল কলেজ যারা সেটা পরিষ্কার করার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই আগামী কালের মধ্যে সেটা সম্পন্ন হবে। এমনকি স্কুল বাড়ির যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি মেরামতিও কালী পুজোর আগে মেরামত করার একটা নির্দেশ সরকারি তরফে দিয়ে দেওয়া হয়েছিল। এবং স্কুল কলেজ খোলার ব্যাপারে যে প্রয়োজনীয় পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তর বা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে সেরে ফেলা হয়েছিল,